আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বর্ণলঙ্কার আমদানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক, সুযোগ পাবেন লাইসেন্সধারী ডিলাররা। নৌ শ্রমিকদের ধর্মঘট তৃতীয় দিনে, মাঝ নদী ও সাগরে আটকা 30,000-এরও বেশি পণ্যবাহী নৌযান। এবং শুরু হলো শারদীয় দুর্গোৎসব, আজ মহাষষ্ঠী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। স্বর্ণবারের পাশাপাশি স্বর্ণলঙ্কারও আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, স্বর্ণ আমদানি নীতিমালা 2018 অনুসরণ করেই অনুমোদিত ডিলাররা স্বর্ণলঙ্কার আমদানি করতে পারবেন। এর আগে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও স্বর্ণলঙ্কার আমদানির বৈধতা ছিল না। এই সার্কুলারের মাধ্যমে স্বর্ণলঙ্কার আমদানির অনুমতি ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, আমদানির অনুমোদন দেওয়ায় দেশে এখন বৈধ পথে স্বর্ণ আমদানি হবে, চোরাচালান ও অর্থ পাচার কমে বাড়বে সরকারের রাজস্ব আয়। মাধ্যমিক স্তরে এ বছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। ভার্চুয়ালে সংবাদ সম্মেলনে এ কথা জানায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবার নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে। নভেম্বরও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে ইঙ্গিত দেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না। মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে, পুরো তাদের সিলেবাসের। এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে, সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সে সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নৌ শ্রমিকদের ধর্মঘটে তৃতীয় দিনের মতো অচলবস্থা চলছে দেশের সব নৌরুটে। নৌ ও সমুদ্র বন্দরগুলোতে আটকা পড়েছে 30,000-এরও বেশি পণ্যবাহী নৌযান ও জাহাজ। চলমান এই আন্দোলনের কারণে সারা দেশে পণ্য সরবরাহ কমে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে 11 দফা দাবি আদায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নৌ শ্রমিকরা। নৌ ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ বন্দরে জ্বালানি তৈল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে জাহাজগুলো। এছাড়া পণ্য উঠানামাও বন্ধ রয়েছে। আশুগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য নৌ বন্দরগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 3 লাখ নৌযান শ্রমিক। জাহাজ মালিকরা বলছেন নৌযান শ্রমিকদের ধর্মঘটের কোনো যুক্তিকতা নেই, তাই তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তবে মালিকরা পণ্যবাহী নৌযান নিয়ে পড়েছেন বিপাকে। দ্রুত এই নৌযান ধর্মঘট প্রত্যাহার না করলে শ্রমিকদের বেতন ভাতা বন্ধেরও হুমকি দিয়েছে মালিক পক্ষ। কার্যক্রম না করলে বেতন বন্ধ, তো এই জন্য হুমকি ধুমকি নৌযান শ্রমিকরা দীর্ঘদিন শূন্য আসতেছে 50 বছর ধরেই। কাজেই তারা গুন্ডা বাহিনী দিয়া যদি পারে জাহাজ চালাইতে তারা চালাও। এত রিস্কের মধ্যে জাহাজ ছাড়া আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না, পুরাই গিয়ে পাই না। সরকার আশ্বাস দেয়, মালিকের আশ্বাস দেয়, তা বাস্তবায়িত হয় না। দাবি আদায় নাও পর্যন্ত আমাদের ঘরে ফেরার আর কোনো সুযোগ নাই। বিদায়, আমরা সারা দেশব্যাপী নৌযান শ্রমিকদের অবিরাম কর্মবিরতি অব্যাহত আছে। প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পলাতক পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার দেশে ফেরা মাত্র তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়। আত্মসাতের অর্থ উদ্ধারে সহযোগিতা করতে নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। আগামী 25 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 1,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়া সব মিলিয়ে প্রায় 3,500 কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পালিয়ে যায় পি কে হালদার। সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদুকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টোডিতে নিয়ে যাওয়া হবে, সে আইনের হেফাজতে চলে যাবে। কোর্ট এটাও আদেশ দিয়েছেন আসার সঙ্গে সঙ্গে যেন উনি জেল হাজতে যায় থ্রু ল এনফোর্সিং এজেন্সিস, একেবারে নিরাপদে। তারপরে সে সহযোগিতা করবে কোম্পানি কোর্টকে যেন পাওনাদার যারা আছে তাদের টাকা কীভাবে পরিশোধ করা যায়, কত মানে তাড়াতাড়ি এগুলি পরিশোধ করা যায়। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলীদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর থাকবে সারা দেশের পূজা মণ্ডপগুলো। তবে এবার করোনা পরিস্থিতির কারণে পূজার জৌলুস ও কিছুটা কমেছে। সনাতন ধর্মাবলীদের বিশ্বাস মতে প্রতি শরতে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্তে আসা দুর্গতি নাশিনী দেবী দুর্গা। সন্তানদের নিয়ে নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়ি কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন দেবালয়ে। সে অনুযায়ী 5 দিন দেবীর বন্দনা উৎসবে মাতবেন ভক্তরা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে যথারীতি এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণবাজারের মিডিয়া পাড়ায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে এটিএন নিউজ। স্বাস্থ্যবিধি মেনে শারদীয় এই দুর্গোৎসব সবার জন্য উন্মুক্ত। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বেশ কিছু ভোটার তথ্য ইরান ও রাশিয়ার কাছে চলে গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 13 দিন আগে এমন তথ্য জানালেন সংস্থাটির পরিচালক জন র্যাডক্লিফ। ব্রিফিংয়ে তিনি জানান ভোটার তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের হুমকি দিয়ে ইমেইল পাঠানো হচ্ছে, যা দেখে মনে হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘর সমর্থক চরম ডানপন্থী কোনো গ্রুপের কাজ। র্যাডক্লিফ বলেন এর উদ্দেশ্যই হলো দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ভোটারদের হুমকি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার দেওয়া মাত্র 85 রানে টার্গেটে খেলতে নেমে 39 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছেছে তারা। বিরাট কোহলি 18 ও গোরখেরাত 21 রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 14 রানে 8 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কলকাতা। এরপর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। 8 উইকেটে 84 রানে থামে তাদের ইনিংস। 4 ওভারে 2 মাত্র 8 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে সূচনা বায়ার্ন মিউনিকের। অন্যদিকে শাখতার দেনস্তকের কাছে 3-2 গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া পোর্তোকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি আর আয়েস্কের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে লিভারপুল।
রিপোর্ট করছেন মুমিনুর রিপন। ইনজুরি আর করোনা ভাইরাসের কারণে শাখতার দোনেস্কের নিয়মিত অনেক খেলোয়াড়ই দলে অনুপস্থিত, তবুও চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে তাদের বিপক্ষেই হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। এলোমেলো রক্ষণভাগ আর মাঝমাঠে ছন্ন ছাড়া স্প্যানিশ জায়ানদের প্রথমার্ধে ভালোভাবেই চেপে ধরে শাখতার দোনেস্ককে। 29 মিনিটে তেতে, 33 মিনিটে ভারানের আত্মঘাতী গোল আর 42 মিনিটে সোলোমনের গোলে প্রথমার্ধেই 3-0 এগিয়ে যায় ইউক্রেনের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্তই ছিল রিয়াল মাদ্রিদের। 54 মিনিটে লুকা মডরিচের দূরপাল্লার শটে ব্যবধান কমায় তারা, আর 59 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। তবে বাকি সময়ে লড়াই করেও সমতায় ফিরতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। খেলার 28 মিনিটে ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের গোলে এগিয়ে যায় তারা, আর 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। 66 মিনিটে তলিসোর দুর্দান্ত শটে আরও কোণঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিকো, আর 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন কিংসলে কোম্যান। অন্যদিকে পিছিয়ে পড়েও পোর্তোকে উড়িয়ে দিয়ে শুরুটা ভালোই করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও খেলার মাত্র 14 মিনিটে পোর্তোর ফরওয়ার্ড লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 6 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও অ্যাগুয়েরো। এরপর 65 মিনিটে গিনদোয়ানের দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধান বাড়ায় ম্যান সিটি, আর 73 মিনিটে তোরাসের গোলে 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। জমজমাট লড়াই না হলেও 35 মিনিটে নিকোলাসের আত্মঘাতী গোলে স্বস্তির জয় পেয়েছে তারা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। স্বর্ণালঙ্কার আমদানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক, সুযোগ পাবেন লাইসেন্সধারী ডিলাররা। নৌ শ্রমিকদের ধর্মঘট তৃতীয় দিনে, মাঝ নদী ও সাগরে আটকা 30,000-এরও বেশি পণ্যবাহী নৌযান। এবং শুরু হলো শারদীয় দুর্গোৎসব, আজ মহাষষ্ঠী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।